হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি আর আপনারা দেখছেন শামিলান্সাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা যারা মাধ্যমিক পাশ করে গিয়েছেন এবং অনেকেরই আছে এরকম যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটে কিন্তু নামের ভুল রয়ে গেছে হতে পারে আপনার নিজের বানানোর কোনো মিস্টেক আছে অথবা আপনার বাবার নামের বানানোর ভুল আছে অথবা আপনার জন্মের তারিখের কিন্তু ভুল রয়ে গেছে তো এরকম অনেকজনেই আছে কিন্তু ভুল আছে তো আজকে আমি আপনাকে দেখাবো যে যদি আপনার এরকম ভুল থাকে তো সেই ভুলটা আপনারা কিভাবে সংশোধন করবেন হ্যাঁ এখন কিন্তু সংশোধন করা যাচ্ছে আপনার যদি অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেটে ভুল থাকে আপনারা কিন্তু সেগুলোকে ঠিক করে নিতে পারবেন তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে আপনারা কীভাবে সেই ভুলটি ঠিক করবেন কিভাবে ফর্ম ফিল আপ করবেন কোথায় ফর্ম পাবেন তার সঙ্গে কত টাকা জমা দিতে হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন নিজে আলাম সাবস্ক্রাইব করুন দেখতে পাচ্ছেন জাস্ট সেখানে ক্লিক করে কিন্তু আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারবেন সাবস্ক্রাইব করার পাশাপাশি যে পাশে বেল বাটন দেখতে পাচ্ছেন সেটা তো ক্লিক করতে ভুলবেন না কারণ যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন তো চলুন আমরা আপনাকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি সেখানে নিয়ে গিয়ে দেখাচ্ছি যে কোন ফর্মটি ফিল আপ করতে হবে এবং কীভাবে ফিল আপ করতে হবে তো চলুন আজকের ভিডিও আমরা শুরু করি তো বন্ধুরা আমি চলে এসেছি আমার ল্যাপটপের স্ক্রিনে তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম তো আপনাকে এই ফর্মটি প্রথমে ডাউনলোড করতে হবে এবং প্রিন্ট আউট নিতে হবে নেওয়ার পরে এটাকে ফিল আপ করতে হবে এবং ফিল আপ করার পর এই ফর্মটি নিয়ে চলে যাবেন আপনার যে স্কুল যেখান থেকে আপনি মাধ্যমিক পাশ করেছেন সেই স্কুলে এবং সেখানে যাওয়ার পরে তারা আপনার ডকুমেন্টস আমি একটু পরেই বলবো কোন কোন ডকুমেন্টস লাগবে সেই সমস্ত ডকুমেন্টসে তারা অ্যাটেস্টেড করে দেবে স্কুলের হেডমাস্টার এবং তারা এখানে আর ফর্মে আরও কিছু ইনফরমেশন থাকবে সেগুলো তারা দিয়ে দিতে দেওয়ার পর তারা নতুন আরেকটি আপনাকে ফর্ম দেবে সেই ফর্মটি ফিল আপ করে আপনাকে চলে যেতে হবে এদের যে ওয়েস্ট ঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে মেন অফিস আছে কলকাতাতে সেই অফিসে এবং সেখানে গিয়ে কিন্তু আপনাকে সমস্ত ডকুমেন্টস কিন্তু সাবমিট করতে হবে ওকে তো দেখুন এই হচ্ছে ফর্ম এই ফর্মটি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করবেন না করবেন তো দেখুন এই ফর্মটিতে আপনি এখানে বলে দিয়েছে যে আপনি কি কি মানে চেঞ্জ করতে পারবেন তো এই হচ্ছে ফর্ম এখানে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের নাম যদি থাকে নিজের নাম কারেকশন করতে পারবেন অথবা বাবার নাম অথবা মায়ের নাম কালেকশন করতে পারবেন গার্জেনের নাম যদি ভুল থাকে সেক্ষেত্রে কারেকশন করতে পারবেন শুধু নামই নয় যদি আপনার টাইটেল বা নেম থাকে সেটাও কিন্তু আপনি এখান থেকে ঠিক করতে পারবেন এবং আপনার জন্মের তারিখও যদি ভুল থাকে সেটাও কিন্তু এখান থেকে ঠিক করতে পারবেন ওকে তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখান থেকে আপনি ঠিক করতে পারবেন এবং দেখুন এখানে অ্যাপ্লিকেশন ফিজ এখানে দিয়ে দিয়েছে ফিজ কত লাগবে আপনার প্রত্যেকটা কারেকশনের জন্য নেম অথবা সাননেম কারেকশনের জন্য পঞ্চাশ টাকা করে লাগবে যদি আপনি আপনার নামটি ঠিক করেন পঞ্চাশ টাকা আপনার বাবার নামও যদি ভুল থাকে সেক্ষেত্রেও পঞ্চাশ টাকা এবং আপনার টাইটেল যদি ভুল থাকে সেক্ষেত্রেও পঞ্চাশ টাকা বাবার টাইটেল ভুল থাকলে পঞ্চাশ টাকা অর্থাৎ একটা করে যেটা আপনি করবেন না কেন পঞ্চাশ টাকা যদি আপনার চারটা ভুল থাকে অর্থাৎ আপনার নাম আপনার সাননেম আপনার বাবার নাম আপনার বাবা সার নামে যদি চারটে সংশোধন করতে চান তাহলে আপনার দুশো টাকা লাগবে শুধু সংশোধনের জন্য ওকে এবং যারা রেগুলার স্টুডেন্ট আছেন এজ কারেকশনের জন্য তাদের একশো টাকা লাগবে ওকে আর হচ্ছে দেখুন এখানে বলে দিয়েছে যদি আপনি মাধ্যমিক পাস করেছেন এবং পাশ করা যদি তিন বছর হয়ে যায় তার মধ্যে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে তিনশো টাকা লাগবে আর যদি তিন বছরের বেশি সময় হয়ে যায় তাহলে আপনাকে ছশো টাকা দিতে হবে ওকে তো মোটামুটি এখানে ছশো মোটামুটি আপনার হাজার টাকা মতো প্রায় কিন্তু খরচ পড়েই যাবে অ্যাপ্লিকেশন করতে গেলে ঠিক আছে এবার আসি আমরা ফর্মটাকে কীভাবে ফ্লাপ আপ করবো আর এই ফর্মের যে লিঙ্ক সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে ডাইরেক্ট এই ফর্মটা ডাউনলোড করতে পারবেন ওকে তো দেখুন ফর্মের যে প্রথম অংশটি যে এই যে অংশটি এটা আপনারা ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন এটা স্কুল থেকে আপনাকে করে দেবে রাইট এবং যে বাকি অংশগুলো আছে সেগুলো আপনি ফ্লাপ করে নেবেন যেমন কি নম্বর এক এক নম্বরের এটা আপনাকে ফ্লাপ করতে হবে তো এখানে আপনাকে প্রথমেই দিতে হবে আপনার নাম যে অ্যাপ্লিকে যার নামে আছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা বা সার্টিফিকেটটা বা মার্কশিট তার এখানে নাম দিয়ে দেবেন তারপরে তার বাবার নাম এখানে দিয়ে দেবেন ওকে যেমনটি আপনার মার্কশিটে বা অ্যাডমিট কার্ড থাকবে সেম সেম জিনিস এখানে দেবেন জন্মের তারিখ এখানটায় দিয়ে দেবেন দেওয়ার পর দেখুন এখানে বলছে ডেট অফ অ্যাডমিশন ইন ক্লাস ফাইভ ফাইভে ভর্তি হওয়ার সময় আপনার যে ডেট দেওয়া ছিল অ্যাডমিশনের ডেট সেটা এখানে দিয়ে দেবেন ডেট অফ অ্যাডমিশন ইন ক্লাস ফাইভ অর্থাৎ ফাইভে আপনি যেদিন ভর্তি হয়েছিলেন সেই ডেট এখানে দেবেন দেওয়ার দেখুন এখানে বলছে এজিস এজ অ্যাজ অন ডেট অফ অ্যাডমিশন রাইট ইন কেস অফ এজ কারেকশান যদি আপনি বয়সের কোনো ভুল থাকে যদি আপনি সেটা কারেকশান করতে চান তাহলে আপনাকে এই ঘর দুটি ফ্লাপ করতে হবে যদি আপনার বয়সের ভুল থাকে তো কী কী করতে হবে প্রথমে বলছি অ্যাজ পার অ্যাডমিশন রেজিস্টার অর্থাৎ আপনি আপনার যে রেজিস্টার কার্ডে যে অ্যাডমিশান ডেট আছে সেটা এখানে দিবেন আর আপনার যে আসল ডেট অফ বার্থ সঠিক সেটা এই ঘরে আপনাকে বসাতে হবে ওকে এটা হলো ডেট অফ বার্থের তারপরে বলছে ক্লাস ইন হুইচ দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ রিডিং অর্থাৎ যারা এখনও পড়াশোনা করছে রেগুলার স্টুডেন্ট তাদের জন্য তারা এখানে লিখবেন যে তিনি কোন ক্লাসে এখন পড়ছেন তারপরে এখানে তার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবেন যারা পড়ছেন লাস্ট যে রেজিস্ট্রেশন নাম্বার মাধ্যমিকের সেটা দিয়ে দিবেন যারা পড়া বাদ দিয়ে দিয়েছেন তারাও যদি অ্যাপ্লাই করেন তো তারাও এখানে তাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবেন তারপরে এখানে নেম অফ বোর্ড এক্সামিনেশন ঠিক আছে বোর্ডের নাম দিয়ে দেবেন বোর্ডের নাম তো আপনারা পেয়ে যাবেন আপনাদের অ্যাডমিট কার্ডই দেওয়া থাকে সেটা এখানে দিয়ে দেবেন দেখে দেখে তারপরে এখানে আপনার যে অ্যাডমিট কার্ডের রোল নাম্বার থাকে এখানে রোল দেবেন এখানে নাম্বার দিবেন আর এখানে শালটা অ্যাডমিট কার্ডে পেয়ে যাবেন সেখান থেকে দিয়ে দেবেন আর এখানে পুরো আপনার যে ঠিকানার অ্যাড্রেস সেটা এখানে দিয়ে দেবেন হয়ে গেল এক নম্বর ফ্লাপ করা এবার আসি আমরা দুই নম্বর অপশন তো দেখুন দুই নম্বর অপশনটা কিছুই না এখানে আপনাকে স্কুলের নাম দিতে হবে আর এখানে আপনার স্কুলের অ্যাড্রেস দিতে হবে আর এখানে ইন্ডেক্স নাম্বার ইন্ডেক্স নাম্বার আপনার আপনাদের অ্যাডমিট যে কার্ড থাকে সেটাতে কিন্তু আপনারা ইন্ডেক্স নাম্বার পেয়ে যাবেন তো আপনারা সেই ইন্ডেক্স নাম্বারটি এখানে দিয়ে দেবেন ওকে আর এখানে অ্যাড্রেসটি পুরো অ্যাড্রেসটি কিন্তু এখানে দিয়ে দেবেন ওকে এই গেল এবার চার নম্বর কারেকশন পেয়ার ফর এবার দেখুন যদি আপনি আপনি যদি আপনার নামে ভুল থাকে তাহলে কি করবেন তাহলে আপনার নামে যে ভুলটা আছে ভুল নামটা সেইটা এখানে বসাবেন এই ঘরটাতে ফ্রমের ঘরটাতে এবং যেটা আপনার সঠিক নাম সেই ঘর সেই নামটা এর টুয়ের এর ঘরে বসাবেন ওকে যদি আপনার নাম ভুল থাকে নাম অথবা সার নাম ভুল থাকলে স্যার এ ঘরে বসাবেন ঠিক আছে তারপরে যদি আপনার বাবার নাম বা পদবীতে ভুল থাকে তাহলে ভুল নামটা এখানে আর যেটা সঠিক নাম হবে সেটা এই ঘরে বসাবেন টু এর ঘরে ওকে জন্মের তারিখ যদি ভুল থাকে তো সেটা ভুলটা এখানে আর সঠিকটা এখানটায় বসাবেন ওকে ব্যাস হয়ে গেল কাজ তারপরে বাকিটা চার নম্বরের স্কুল থেকে ফ্লাপ করবে কেন বলেছে সেটাই ওরা ফ্লাপ করবে চার নম্বর অপশানটি ব্যাস হয়ে গেল এবার দেখুন এখানে কিছু সিগনেচার করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনার অ্যাপ্লিকেন্ট সিগনেচার এখানে আর এখানে বাবার সিগনেচার এখানে ওকে আর এদিকটায় দেখতে পাচ্ছেন এখানে স্কুলে তারা সিগনেচার করে স্টাম্প মেরে দেবে ওকে তাহলে হয়ে যাবে ফর্ম আর নিচে যেটা একটা অফিস ইউজ এটা অফিস ওরা ইউজ করবে আর এখানে কিছু ডকুমেন্টস লাগবে তো ডকুমেন্টসগুলো আপনার স্কুলে যাবেন স্কুলেই বলে দেবে কী কী ডকুমেন্টস লাগবে তবু আমি এখানে আপনাকে বলে দিচ্ছি আপনার যে মার্কশিট থাকবে আপনার সমস্ত ডকুমেন্টস সেগুলো না আপনার সবগুলো কিন্তু স্কুলের হেডমাস্টারের অ্যাটেস্ট টেস্ট করে নিতে হবে একটা ফট আর সমস্ত কিছু ফটোকপি বা জেরোস কপি আপনার রেজিস্ট্রেশন অ্যাডমিট কার্ড পাস সার্টিফিকেট যেগুলো যেগুলো আপনি কালেকশন করতে চাচ্ছেন সমস্ত কিছু কিন্তু এখানে হেডমাস্টারের অ্যাটেস্ট টেস্ট করে নেবেন রাইট নেওয়ার পরে স্কুল থেকে ভেরিফাই করে নিয়ে কিন্তু আপনি চলে যাবেন আপনার বোর্ডে এবং সেই বোর্ডে স্কুলেই বলে দেবে কোথায় যেতে হবে আপনাকে একবার কনফার্ম করে নিয়ে আপনি চলে যাবেন যাওয়ার পরে সেখানে জমা করলে কিন্তু আপনারা আপনারা পেয়ে যাবেন আপনাদের যে কারেকশন যেখানে ভুল সেটা কিন্তু সংশোধন হয়ে যাবে এবং আপনারা আপনাদের সংশোধন কার্ড কিন্তু টাইম দিবে আপনাকে টাইমের মধ্যে যেয়ে কিন্তু আপনাদেরকে নিতে বলবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সেটা লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বলবেন না তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে